নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শ্রাবণ মাসে মহাদেবের আশীর্বাদে যে ছয় রাশি সৌভাগ্যশালী ও মহাকোটিপতি হতে চলেছে, সেই ছয় রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। প্রত্যেকে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, শ্রাবণ মাসটা বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং এই মাসটা মহাদেবের বিশেষ প্রিয় কিন্তু মাস। এই শ্রাবণ মাসে আপনি যদি দেবাদিদেব মহাদেবের উপাসনা যদি করেন, সারা বছরও যদি আপনি উপাসনা যদি না করেন, এই শ্রাবণ মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। কারণ এই শ্রাবণ মাসেই কিন্তু সমুদ্র মন্থন হয়েছিল। আপনারা মাইথোলজি প্রত্যেকেই জানেন, পৌরাণিক কাহিনী। আমি একটি কথা আপনাদেরকে বলি, শ্রাবণ মাসের প্রতি সোমবার এবং প্রতি শনিবার এই দুটা দিন কিন্তু মানার চেষ্টা করুন। কারণ শনিবারটা হচ্ছে সম্পদ শনিবার, আপনার অর্থ, আপনার সম্পত্তি, এই জায়গাগুলো আপনার বৃদ্ধি হবে। যাদের শনির সাড়েসাথী চলছে, শনির ঢাইয়া চলছে, শনির মহাদশা চলছে, সেখানে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু হবে। আপনার জন্মছকে শনির নেগেটিভ রয়েছে, শনির দশা চলছে, বা রাহুকে তো নেগেটিভ রয়েছে, বা আপনার জন্মছকে দেখা যাচ্ছে শনি মঙ্গল একত্রে, শনি আপনার রাহু একত্রে পাপকর্তারি দোষে রয়েছে, সেখানে কিন্তু বিশেষভাবে শনির কে শান্ত করতে আপনার দেবাদিদেব মহাদেবের কিন্তু উপাসনা করা একান্ত কিন্তু দরকার। দেখুন, দেবাদিদেব মহাদেব উনি হচ্ছেন ভোলে ভাণ্ডার, খুব অল্পতেই কিন্তু উনি সন্তুষ্ট হন। তাই প্রতি সোমবার আপনারা বিশেষ করে দুধ, গঙ্গা জল এবং বেলপত্র আপনারা নিবেদন করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। হয়তো আপনার জন্মছকে খুব বড় দোষ রয়েছে, সেই দোষটা কিন্তু কাটবে। আপনার জন্মকুণ্ডলিতে শনির ঢাইয়াও যদি চলে, তাতেও কিন্তু আপনাকে কিন্তু একমাত্র শনি আরাধ্য দেবতা কে জানেন? দেবাদিদেব মহাদেব। যত বড় সংকট থাক না কেন, সেই সংকট থেকে কিন্তু মুক্তি কিন্তু আপনারা পাবেন। জন্মকুণ্ডলিতে খুব বড় যদি দোষ না থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আপনারাও হবেন মহাকোটিপতি এবং সৌভাগ্যশালী। বিশেষ কিছু ক্রিয়া রয়েছে, কারণ এই সময়, এই শ্রাবণ মাসে যদি আপনারা রুদ্রাভিষেক যদি করতে পারেন, আপনাদের যে কোনো মনস্কামনা পূরণ কিন্তু হবে। শ্রাবণ মাসে যে ছয় রাশির আমি কথা বলছি, সেই ছয় রাশির যে কোনো দিক থেকে কিন্তু ভাগ্য খুলবে, সৌভাগ্যশালী হতে চলেছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। এবং এর পাশাপাশি আপনাদের ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। প্রথম রাশি আপনার মকর রাশি। মকর রাশির অর্থনৈতিক স্থিতি, আপনার দাম্পত্য সুখ, আপনার ডেলি ইনকাম, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ডেলি ইনকাম, মান সম্মান এবং আপনাদের
কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা কিন্তু যাচ্ছে। তিন নম্বর রাশি ধনুরাশি। ধনুরাশির আপনাদের শ্রাবণ মাসে সৌভাগ্যের সূচনা কিন্তু হতে চলেছে। শ্রাবণ মাস ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ধনের ভাণ্ডার পূর্ণ করতে চলেছে। এবং শ্রাবণ মাসের আপনারা যদি দেবাদিদেব মহাদেবের উপাসনা যদি করেন না, আপনাদের যে কোনো বড় ধরনের কর্মপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে। কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি কর্মযোগ। এরপর যে রাশি তুলা রাশি, তুলা রাশির সৌভাগ্য শালী হতে চলেছে এবং মহাকোটিপতি। আপনার ইনকাম প্রফিট লাভ বৃদ্ধি করবে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ, সিংহ রাশির ডেইলি ইনকাম বৃদ্ধি, সিংহ রাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, সিংহ রাশির ভাগ্যক্ষেত্রে পরিবর্তন হবে, সিংহ রাশির অনলাইন কাজের জায়গায় রয়েছে সেখান থেকে লাভ পাবে। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। কর্কট রাশি চাইলেও ভুলতে পারবেন না। কর্কট রাশি বিশেষ করে আপনাদের ধনের জায়গা এবং ভাগ্যের জায়গা এবং ইনকামের জায়গা বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি মেষ রাশি, মেষ রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তনের সূচনা হতে চলেছে। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার অন্তিম এবং শেষ রাশি। অনেকে অধি আগ্রহে রয়েছেন কোন রাশির নাম কৌশিকদা বলছে। মিথুন রাশি, মিথুন রাশি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের না চাইতেই দেবাদিদেব মহাদেব আপনাদেরকে অনেক কিছু দিবে। আপনাদের ভাগ্যের সূচনা হতে চলেছে। যে কাজগুলো দীর্ঘদিন আটকিয়ে ছিল না সেই কাজগুলো আপনাদের সম্পন্ন হবে এবং আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে। এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। তাই প্রত্যেকে একটাই শুধু কমেন্ট করবেন, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ, ওম নম শিবায়। যতদিক আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসার সহিত সাবস্ক্রাইব করুন। দেখবেন আপনাদের এই যে শ্রাবণ মাসের কথা বললাম না, যে কোনো দিক থেকে কিন্তু এই ছয় রাশির বড় ধরনের শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে। দেখুন শ্রাবণ মাসটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনারা শনিবার করে নীলকণ্ঠ ফুল অবশ্যই দিবেন এবং সোমবার করে আপনারা ধুতুরা ফুল দেওয়ার চেষ্টা করবেন। তাতে কী হবে, আপনাদের বড় ধরনের মুশকিল আসান আপনাদের কিন্তু হবে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই ছয় রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী এবং কোটিপতি। নমস্কার, ধন্যবাদ।